রিয়াদকে নিয়ে অনেক লং ডিসকাশন হয়েছে, আমাদের ক্যাপ্টেনের সাথে ডিসকাশন করা হয়েছে, তারপরে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। ওই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে অফ করা হয়েছে। এটা আছে, এটা তো আমাদের মধ্যেই থাকবে, এটা সব কিছু তো আপনাদেরকে বলা যাবে না। রিয়াদ কেন স্কোয়াডে নেই? নাম্বার সেভেনে আফিফ শেখ মেহেদিরা কোন যুক্তিতে রিয়াদকে টপকে গেলেন? অন্য স্পটেও যাদের বিবেচনা করা হয়েছে, প্রধান নির্বাচকের ব্যাখ্যার বাইরে লজিক জানতে চাইলে তিনি এভাবেই উত্তর দেন। টিম ম্যানেজমেন্টে যেটা আমাদেরকে প্ল্যান দিয়েছে, যেটা এডিশনাল এক্সট্রা স্পিনার নিয়ে খেলা বা এক্সট্রা সিম বোলার নিয়ে খেলা, এই ধরনের অনেক আলোচনা, অনেক ডিসকাশন হয়েছে এই সমস্ত ব্যাপার নিয়ে, যে আপনার 7-8 নম্বরে কারা খেলবে এদিকে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হয় এবং এশিয়া কাপের জন্য এই জন্য এই দলটাই তৈরি করে। কথা থেকে স্পষ্ট, ম্যানেজমেন্টের প্ল্যানে নেই রিয়াদ, তবে কোচ ক্যাপ্টেনের প্ল্যানে ঠিকই পাশ করে গেছেন আফিফ, শামীম পাটোয়ারি, শেখ মেহেদি। এই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লং ডিসকাশন হয়েছে আমরা প্রথম দিকে, তারপরে এটা অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের কাছে একটা প্ল্যান দেয় সামনে, কীভাবে কোন কোন দেশের সাথে কীভাবে খেলবে ঠিক প্ল্যান, ওই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে অফ করা হয়েছে। তো ম্যানেজমেন্টের প্ল্যানটাকে আমরা মনে করেছি যে অবশ্যই এটা ভালো, এবং ওদের সাথে যেহেতু হেড কোচের একটা প্ল্যান আছে টিম কীভাবে পরিচালনা করবে, সব ডিসকাশন করা হয়েছে, আমাদের ক্যাপ্টেনের সাথে ডিসকাশন করা হয়েছে, তারপরে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। কোচ ক্যাপ্টেন সবার সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত, তবে কি আরেকটা নক্ষত্রের পতন, আরেকটা অবসরের ঘোষণার অপেক্ষা? অভিবারে কি আড়ালি হয়ে যাবেন রিয়াদ? সাইলেন্ট কিলার কি সাইলেন্টলি বিদায় জানিয়ে দিবেন বাংলাদেশের ক্রিকেটকে? শেষ 10 ওয়ানডেতে রিয়াদের রান ছিল 347, আফিফের 191, তাও বিবেচনায় আফিফ হোসেন ধ্রুব। আফিফকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিভাবে কিভাবে টিম ম্যানেজমেন্ট কেন চাচ্ছে এটা নিয়ে ডিসকাশন করা হয়েছে। তো তারপরে কিছু কিছু জায়গা আছে, কিছু আমরা ছাড় দিই, যেটা হয় ক্যাপ্টেনের পছন্দ হতে পারে বা আপনার হেড কোচের চাহিদা হতে পারে, সেই হিসাবে আমরা ঠিক ওই ওই দিকে আমরা সাপোর্ট করে ওকে নিয়েছি। 2021 নিউজিল্যান্ডের বিপক্ষে কেবল 3 ওয়ানডে খেলে 24 করা শেখ মেহেদিও আছেন বিবেচনায়। গেল 2 বছর কোনো আন্তর্জাতিক ওয়ানডে না খেলা মেহেদি কি দিবেন দলকে? শেখ মেহেদি মাঝখানে কিন্তু বিপিএলের ইঞ্জুরিতে পড়েছিল, শোল্ডার ইঞ্জুরি, অনেকদিন সাফার করেছে। তারপরে যেহেতু আমাদের টি-20 স্কোয়াডে ছিল এবং এবার ইমাজিন কাপেও যথেষ্ট ভালো করে ইঞ্জুরি থেকে কামব্যাক করে, তো আশা করছি যে ও নিজেকে নিজের মতো করে মেরে ধরতে পারবে আমাদের এশিয়া কাপের সুযোগ করে। পাটোয়ারি, ইম্প্রেসিভ লোয়ার অর্ডারে ভয়ডরিন ক্রিকেট খেলেই 7 নম্বরের বিবেচনায় শর্টলিস্টেড চাঁদপুরের ছেলেটা। আমার তো শাহিন পাটোয়ারি আমাদের হাই পারফরমেন্স ইউনিটে ছিল আন্ডার-19 থেকে আসার পরে এবং আমাদের টি-20 স্কোয়াডের প্লেয়ার, গত যেগুলো সিরিজ গিয়েছে, লাস্ট টি-20ও যথেষ্ট ভালো খেলেছে, তো সেই হিসাবে আমরা মনে করি যে ওর কাছে অবশ্যই ক্যাপাবিলিটি আছে ভালো ক্রিকেট খেলার। এই সব কিছুর পর একটা বিষয়ে মাথায় উকি দিচ্ছে, হুট করে না এমন সংবাদ দেখতে হয় যে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানিয়ে দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিমানের মেঘ মাহমুদুল্লাহর আকাশে জমতেই পারে, সেখান থেকে খারাপ লাগা আসতেই পারে, কারণ এই বিশ্বকাপটাই ছিল মাহমুদুল্লাহ রিয়াদের জন্য শেষ বিশ্বকাপ। যেহেতু নাজমুল হাসান পাপন আগেই বলেছিলেন যে এশিয়া কাপের স্কোয়াডটাই হবে বিশ্বকাপের স্কোয়াড, তার মানে এশিয়া কাপে মাহমুদুল্লাহ রিয়াদ নেই এবং তারপরে এশিয়া কাপ না খেলিয়ে হুট করে বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলিয়ে দেওয়া হবে, সে ধরনের আশা করাটা সম্ভবত অবান্তর। এই সিচুয়েশনটা মাহমুদুল্লাহ রিয়াদ ঠিক কীভাবে ম্যানেজ করেন এবং ভবিষ্যতে বা খুব কাছাকাছি সময়ে মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে কী সিদ্ধান্ত আসে ক্রিকেট নিয়ে, সেটাই সম্ভবত এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদের যারা ভক্ত আছেন কিংবা তাকে যারা ফলো করছেন তারা নিশ্চয়ই সেই জায়গাটাই ভাবছেন। 3 বছর, ঠিক প্রায় 2 বছরেরও বেশি সময় আগে 3 ওয়ানডে খেলা শেখ মেহেদি, তিনি যখন আসলে চলে আসেন বিবেচনায় এবং রিসেন্ট কোনো আন্তর্জাতিক, মানে গত 2 বছরের কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ তিনি খেলেননি, কেবল 3 ম্যাচের অভিজ্ঞতায় তিনি যখন দলের বিবেচনায় চলে আসেন, সেই বিষয়টা মাহমুদুল্লাহ রিয়াদের মতো এক্সপিরিয়েন্সড ক্যাম্পেনারদেরকে আঘাত করতেই পারে। আফিফ মাহমুদুল্লাহ রিয়াদের চাইতে অবশ্যই স্ট্যাটিস্টিকলি পিছিয়ে ছিলেন, সে জায়গা থেকেও আফিফ বিবেচিত হয়েছেন। শামীম পাটোয়ারি ভালো খেলেছেন, লোয়ার অর্ডারে সাহসী ব্যাটিংয়ের একটা ব্যাপার তিনি দেখিয়েছেন, তাকে সেই প্রতিদানটা দেওয়া হয়েছে। কিন্তু দেখার বিষয় বাংলাদেশের ক্রিকেটে নতুন মেঘের আনাগোনা হয় কি না এবং সেখান থেকে কোনো দুঃসংবাদ বাংলাদেশের ক্রিকেট ভক্তদের পেতে হয় কি না। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে মাহফুজ আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.